আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই ও বোনেরা আশা করি সবাই মহান পাকের রহমতে ভালো আছেন আমি মাহমুদ ইমরান তালুকদার আপনাদের সবাইকে আমার বাগান বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেন ডিপোতে স্বাগত জানাচ্ছি এর আগে গাছের প্রয়োজনীয় যে প্রাথমিক পুষ্টি উপাদানগুলো রয়েছে যেমন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এগুলো নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই তিনটি পুষ্টি উপাদান গাছের বৃদ্ধিতে কি কী ভূমিকা রাখে এবং কোন কোন উৎস থেকে আমরা এগুলো খুব সহজে পেয়ে থাকি আজকে তারই ধারাবাহিকতায় আমি হাজির হয়েছি গাছের জন্য প্রয়োজনীয় যে সেকেন্ডারি পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আর কথা বারাচ্ছি না আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি গাছের যে সেকেন্ডারি পুষ্টি উপাদান রয়েছে এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাবে প্রথমে আসে ম্যাগনেশিয়াম এরপর সালফার এবং সবশেষে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম একটা গাছের জন্য কি ভূমিকা রাখে ম্যাগনেশিয়াম গাছে ক্লোরোফিল তৈরি করে এটি ক্লোরোফিল তৈরির একটি প্রধান উপাদান এবং আমরা সবাই জানি যে একটা সবুজ পাতার গাছের বেঁচে থাকার জন্য যে খাদ্য তৈরি করতে হয় তা শাল সংশ্লেষণ প্রক্রিয়াতে ক্লোরোফিলি তৈরি করে থাকে এছাড়া ম্যাগনেশিয়াম যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তা হচ্ছে গাছের দেহে যে প্রয়োজনীয় এনজাইমগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করতে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে বা প্রয়োজন মতো ম্যাগনেশিয়াম সরবরাহ না করতে পারি তাহলে কিন্তু গাছের যে এনজাইমগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ হবে না এবং আমরা গাছের থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল বা ফল কোনোটাই আশা করতে পারবো না গাছের জন্য এই যে তিনটা সেকেন্ডারি পুষ্টি উপাদান রয়েছে এগুলো কম বেশি সব ধরনের মাটিতেই পাওয়া যেয়ে থাকে সেজন্য বাইরে থেকে খুব একটা সাপ্লাই করার প্রয়োজন পড়ে না কিন্তু আমরা যারা টবে বা ছাদ বাগানে গাছের চাষ করে থাকি বা লালন পালন করে থাকি তাদের জন্য কিন্তু বাইরে থেকে সার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ টবে বা খুব ছোট্ট পরিসরে যখন আমরা অনেকগুলো গাছ একসাথে রাখি তখন কিন্তু তাদের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সেগুলো কিন্তু তারা প্রাকৃতিকভাবে সহজে সংগ্রহ করতে পারে না সো আমাদেরকেই এই পুষ্টি উপাদানগুলো সরবরাহ করতে হবে ম্যাগনেশিয়ামের উৎস যদি আমরা চিন্তা করি প্রথমেই আসে হচ্ছে ইপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই ইপসাম সল্ট বাজারে বাত সল্ট নামেও পরিচিত যে কোনো শপে ইভেন এখন বিভিন্ন যে বড় বড় নার্সারিগুলো রয়েছে সেগুলোতেও আপনি ইপসাম সল্ট খুব সহজেই পেয়ে যাবেন ইপসম সল্টের প্রধান দুটি উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম এবং সালফার সো এই ইপসম সল্ট পর্যাপ্ত পরিমাণে সঠিক পরিমাণ মতো যদি আমরা আমাদের গাছের টবে সরবরাহ করি তাহলে কিন্তু আমরা একই সাথে ম্যাগনেশিয়াম এবং সালফার দুটোর চাহিদাই পূরণ করতে পারবো এরপরে বাজারে যে ম্যাগনেশিয়াম সারগুলো যেগুলো ট্রেড নেম সেগুলোর কথা আমি বলছি আমার এই মুহূর্তে প্রতিষ্ঠানগুলোর নাম মনে নেই প্রথমে যেটি আসছে সেটা হচ্ছে ম্যাগ সার এটা খুব সম্ভব কেসিআইয়ের তৈরি ম্যাগনেসিয়াম সার এছাড়াও রয়েছে পাওয়ার ব্যাগ এছাড়াও বিভিন্ন নামে আপনি ম্যাগনেসিয়াম সার বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন সালফার সালফার গাছে বিভিন্নভাবে ভূমিকা রেখে থাকে যেমন গাছ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সম্মুখীন হয় সেগুলো থেকে সালফার গাছকে বাঁচিয়ে রাখে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ায় এবং গাছকে সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে সহায়তা করে থাকে এরপর গাছে যে প্রোটিন তৈরি হয় অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সেটির প্রধান উপাদান হচ্ছে সালফার এভাবে গাছে প্রোটিন তৈরিতে সালফার ভূমিকা রাখে গাছের দেহের জন্য কিন্তু ভিটামিন এবং বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন হয় এবং এগুলো তৈরি এবং সচল করতে সালফারের ভূমিকা রয়েছে শুধুমাত্র যে ম্যাগনেশিয়ামই ক্লোরোফিল তৈরি করে তা কিন্তু নয় গাছের ক্লোরোফিল উৎপাদনে সালফারেরও একটা মুখ্য ভূমিকা আছে সো সালফার যদি সঠিক পরিমাণে আমরা সরবরাহ করতে না পারি তাহলে কিন্তু গাছ তার পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রস্তুত করতে পারবে না এবং অবশ্যই তার গাছ থেকে আমরা ফুল বা ফল আশা করতে পারি না এছাড়া গাছের শিকড় বৃদ্ধি করতে এবং বীজের উৎপাদনে সালফার ভূমিকা রাখে গাছের যদি ওভারঅল বৃদ্ধির কথা আমরা চিন্তা করি তা সব কিছুতেই দেখা যাবে কোনো না কোনো পোর্শনে সালফারের একটা ভূমিকা রয়েছে এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কাজ যে করে থাকে সেটা হচ্ছে ঠান্ডা আবহাওয়াতে গাছকে বেঁচে থাকতে সহায়তা করে বা টিকে থাকতে সহায়তা করে আমরা জানি ইভেন বাংলাদেশেও আমরা যখন দেখি যে দেখা যায় যে শীতটা হয়তো হুট করে চলে আসে সেই সময় একটা গরমে অভ্যস্ত গাছ হঠাৎ করে ঠান্ডা আবহাওয়ায় এসে কিন্তু ভেঙে পড়াটাই স্বাভাবিক কিন্তু সেই ক্ষেত্রে সালফার তাদেরকে সেই প্রয়োজনীয় সাপোর্টটা দেয় এবং তাদেরকে টিকে থাকতে সহায়তা করে সালফারের উৎস বাজারে বিভিন্ন নামে সালফার সার পাওয়া যায় যেমন সালফক্স কার্বোফুরান শিওর সালফ ইত্যাদি এছাড়া যদি আমরা জৈব সারের কথা চিন্তা করি তাহলে ছাই এবং কাঠকয়লা গুঁড়ো এখানেও প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায় এরপর আসছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের যে প্রধান কাজ সেটা হচ্ছে ক্যালসিয়াম গাছের দেহের যে কোষগুলো রয়েছে সেগুলোর বহিরাবরণটা তৈরি করে অর্থাৎ এই বহিরাবরণ তৈরির মাধ্যমেই কিন্তু ক্যালসিয়াম গাছকে প্রয়োজনীয় স্ট্রেন্থ বা শক্তিটা দিয়ে থাকে ক্যালসিয়ামেরও গাছের রোগ প্রতিরোধে ভূমিকা রয়েছে এছাড়া এটি গাছে নাইট্রোজেন শোষণে সহায়তা করে গাছকে শক্তিশালী ও সবল রাখে আমি আগেই বলেছি এছাড়াও দেহকোষে যে ক্ষারীয় লবণ এবং অ্যাসিড রয়েছে সেগুলোর মধ্যে পারস্পরিক বিক্রিয়া হতে এটা বাধা প্রদান করে এই কারণেই একই সময়ে দেহকোষের মধ্যে কোষের মধ্যে ক্ষারীয় লবণ বা অ্যাসিড থাকলেও তা পারস্পরিক বিক্রিয়া করতে পারে না এবং গাছকে সুস্থ রাখে তো আজকে এই তিনটি উপাদান নিয়ে আমার আলোচনা করার উদ্দেশ্য ছিল এবং আশা করি আপনাদের আমি কিছুটা ধারণা দিতে পেরেছি এরপরে ক্যালসিয়ামের যে উৎসগুলো সেটি নিয়েও আমি একটু বলে যাই সেটা হচ্ছে ডিমের খোসা কলার খোসা পচা এবং জীবসার এখানে আপনি খুব সহজেই ক্যালসিয়াম পেয়ে যাবেন তো আগামী যে পর্বটা থাকবে অর্থাৎ আমার এই সার সিরিজের যে বা পুষ্টি উপাদান সিরিজের যে শেষ ভিডিওটা হবে সেখানে আমি আলোচনা করব। গাছের জন্য যে গৌণ পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে তো দেখার আমন্ত্রণ রইল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বা যদি এর মাধ্যমে আপনাদের কোনো উপকার হয় তাহলেই আমি মনে করব আমার এই ভিডিও তৈরিটি সার্থক হয়েছে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই ও বোনেরা আশা করি সবাই মহার আল্লাহ পাকে রহমতে ভালো আছেন